বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার কমপ্লেক্স হোমিও ইউটিউব চ্যানেলে কোভিড উনিশ ভাইরাস অর্থাৎ করোনা ভাইরাস এর উৎপত্তি বা চরিত্র সম্পর্কে যেসব তথ্যগুলো এসেছে তাতে বোঝা যায় ভাইরাসটি ছোঁয়াচে এবং এর জীবাণু মানুষের থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে বিশেষ করে আক্রান্তকারর হাঁচি কাশি নাকঝাড়া বা নাকে মুখে হাত দিয়ে সুস্থ মানুষের সংস্পর্শে এলে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে এবং এর জীবাণু শরীরে প্রবেশের পর সরাসরি ফুসফুসে পৌঁছে যায় তবে এই ভাইরাসটি মারাত্মক হয়ে ওঠার ঝুঁকি সবচেয়ে বেশি বয়স্ক মানুষের মধ্যে বিশেষ করে যারা হার্ট ফুসফুস বা ক্যান্সারে ভুগছেন কিংবা যাদের ডায়াবেটিস বা অন্য কোনো রোগের কারণে ইমিউনিটি পাওয়ার কমে গেছে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদের ক্ষেত্রে এই মারণ ভাইরাস নিউমোনিয়ার মতো উপসর্গ সৃষ্টি করিতে পারে যার ফলে প্রাণহানির ঝুঁকি বেড়ে যায় সুতরাং দেখা যাচ্ছে এই মারণ ভাইরাসটির উপসর্গগুলো প্রথম দিকে ঠিক সাধারণ সর্দি জ্বরের মতো তাই সেটা প্রথম দিকে সহজেই নিশ্চিত করা যায় না এটা সাধারণ সর্দি জ্বর না মারণ ভাইরাস আমরা প্রত্যেকেই টিভি নিউজ পেপারের খবর পড়ে এর সচেতনতা কথা সবাই জানি এবং সেদিকে আর গেলাম না আমরা হয়তো সকলেই জানি ভাইরাস মোকাবিলার ক্ষমতা আছে একমাত্র হোমোপ্যাথিতে যা অন্য কোনো প্যাথিতে নেই এ কথা আমরা সবাই জানি তাই আজকে আমি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব যেটা প্লান্ট কিংডম থেকে পাওয়া অতি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন ক্যাম্পোর সম্পর্কে এই ক্যাম্পফোর হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আমরা সাধারণ সর্দি জ্বরের প্রথম দিকে ব্যবহার করিলে রোগটি মহামারী আকার ধারণ করিতে সক্ষম হবে না তার কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যই হল আমি কিছু ক্যাম্পরের গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে বলবো এই ধরনের লক্ষণ কোনো রোগের মধ্যে পাওয়া গেলে হতে পারে সেটা আপনাদের বাড়ির কোনো লোকজন বন্ধুবান্ধব এছাড়া গ্রামের কোনো লোকজনের ক্যাম্ফরের এই সমস্ত লক্ষণ পাওয়া গেলে মেডিসিনটি প্রয়োগ করিতে আপনাদের কোনো দ্বিধা থাকিবে না প্রথমে আসি কাশি নিয়ে ক্যাম্ফরের কাশি কেমন হবে যখন আপনারা দেখবেন কাশি ছোট বা সংক্ষিপ্ত কিংবা প্রচণ্ড হারে কাশি হচ্ছে কাশি শুষ্ক কাশি খক খক শব্দযুক্ত গলা খ্যাকারি দিলে কাশি কাশি অবসন্ন কর এবং কাশি কাশি বৃদ্ধ লোকেদের শ্বাসগ্রহণে এবং কাশি পূর্বাহনে শুষ্ক কাশি এগুলো ক্যাম্পরের কাশির গুরুত্বপূর্ণ লক্ষণ ক্যাম্ফরে ওঠে খুব কষ্টে এখন ষড়যন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে বলবো। যদি দেখা যায় শ্বাসগ্রহণে ষড়যন্ত্র ও শ্বাসনালিতে ঠান্ডা অনুভূতি হচ্ছে শ্বাসনালিতে বেদনা হচ্ছে এবং বেদনা কাশিলে বাড়ছে শ্বাসনালী শ্লেষ্মাযুক্ত কণ্ঠস্বর ভাঙা ভাঙা কণ্ঠস্বর কম্পমান ও কর্কশ ঘেঁস ঘেঁসে সরলোপ কণ্ঠ শুষ্ক ফিসফিস করার মতো এখন আসি শ্বাসযন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নেই দীর্ঘ নিঃশ্বাস শ্বাসক্রিয়া ধীর শ্বাসক্রিয়া উৎকণ্ঠাকর এবং বাধাপ্রাপ্ত শ্বাসকষ্ট শ্বাসকষ্ট পরিশ্রমের পরে এছাড়া শ্বাসক্রিয়া গভীর ও শ্বাসক্রিয়া নাসিকা গর্জনের মতো এখন জ্বরের কিছু উপসর্গ নিয়ে আলোচনা করব জ্বরে ভিতরের দিকে উত্তাপ বাইরের দিকে শীত শীত ভাব এখন গলনালীর কিছু উপসর্গ নিয়ে আলোচনা করব গলা বেদনা রাত্রিতে কাশিলে গলা বেদনা কোনো কিছু গিললে এছাড়া কোনো কিছু গিলতে কষ্ট গলায় উত্তাপ বোধ খাদ্য নালিতে উত্তাপ বোধ এছাড়া গলা জ্বালাকর গলা বেদনা ছিঁড়ে ফেলার মতো বুক বেদনা শ্বাসগ্রহণে কাশিলে বুকে ব্যথা করে বুক বেদনা শ্বাসগ্রহণে কাশিকালীন বৃদ্ধি বুক প্রদাহ ফুসফুসের বুক প্রদাহ বৃদ্ধ লোকেদের পিঠে ঘাম এখন ঘামের কিছু উপসর্গ যেমন ঠান্ডা ঘাম চটচটে ঘাম ঘাম নিদ্রাকালীন বৃদ্ধি ঘাম প্রচুর ঘাম শয্যায় থাকিলে ঘামকালীন অনাবৃত হতে চায় চায়াসী কিছু সাধারণ লক্ষণ নিয়ে প্রচন্ড দুর্বলতা ঘাম হতে দুর্বলতা উৎকণ্ঠা ঠান্ডা বাতাসে বৃদ্ধি হিমাঙ্গ অবস্থা ডায়রিয়ার পরে জৈব উত্তাপের অভাব বেদনা পেশি সমূহে বেদনা অস্থিবেষ্ট কাঁপতে থাকে উত্তাপের অনুভূতি মুখে স্বাদ বিশ্রী তিক্ত মগ্হব্য শুষ্কতা পিপাসা থাকে আবার পিপাসাহীনতা মাথায় বেদনা কপালের মধ্যে সুতরাং ক্যামফরের রোগীরা দ্রুতগামী হিমাঙ্গ অবস্থা হয়ে পড়ে যখন অসুস্থ হয়ে পড়ে তখন অতি আচম্বিতে তার সর্বাঙ্গ বরফের মতো শীতল হয়ে আসে এবং দেখিতে দেখিতে রোগী মৃত্যু মুখে অগ্রসর হয় হিমাঙ্গ অবস্থা আরও অনেক ওষুধে আছে কিন্তু এই রূপ দ্রুতগামী হিমাঙ্গ অবস্থা অন্য কোনো ওষুধে নাই এই জন্যে জ্বর বলুন নিউমোনিয়া বলুন কলেরা বলুন যে কোনো ভাইরাস শরীরে আক্রমণ করিলে যখন আমরা দেখিব রোগী হঠাৎ হিমাঙ্গ হয়ে পড়ে দিচ্ছে নাথ ক্যাম্পরের কথা মনে করিব হিমাঙ্গ অবস্থার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়িলে স্বর ভাঙিয়ে গেলে কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে রোগী গরম কাতর হয়ে পড়ে এইরূপ অবস্থায় আবৃত থাকিতে চায় না ক্রমাগত বমনেচ্ছা কষ্টকর প্রস্রাব প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া অতএব মনে রাখিবেন ক্যামফরের অঙ্গ প্রত্যঙ্গ যত শীতল হয়ে আসে তত বেশি ঠান্ডা সে পছন্দ করে বাতাস চায় কিন্তু আবৃত থাকিতে পারে না আর্সেনিক মেডিসিনেও হিমাঙ্গ অবস্থা এবং দুর্বলতা খুব বেশি কিন্তু আর্সেনিক সর্বদাই আবৃত থাকিতে ভালোবাসে আবার ভেটরামেও দেখা যায় হিমাঙ্গ অবস্থা থেকে ভেদভূমি প্রবল সুতরাং যে কোনো মহামারীতে হোমিওপ্যাথি অসাধ্য সাধন করিতে পারে একমাত্র যারা হোমিওপ্যাথি মেডিসিন সেবন করেছেন তারাই একমাত্র বুঝবেন সুতরাং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা উপযুক্ত লক্ষণ সাদৃশ্যে একবার অন্তত মেডিসিনটিকে প্রয়োগ করে দেখিতে পারেন ক্যাম্প থার্টি কিংবা দুশো কিংবা ওয়ান এম দু ফোঁটা অতি সূক্ষ্মভাবে এক কাপ জলে মিশিয়ে দু চামচ খাবে আবার এক ঘন্টা আগে সকালবেলা তাহলে এর ফলাফল দ্রুত পাবেন আর তখনই বিচার করবেন হোমিওপ্যাথি ম্যাজিকের মতো কাজ করছে বন্ধুরা আজকে তবে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্যে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ